তাদের কি ফজিলত রয়েছে এবং কতদিন পর্যন্ত সে কাটা থেকে বিরুদ্ধ থাকবে সে বিষয় আপনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাত জি সম্মানিত ভাই কুরবানির দাতা অথবা যে ব্যক্তি কুরবানি দেবে সে যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার তাহলে সে যেনো করে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে

রাহ মুসলিম ওয়াজাদ নাসাই হাত্তা ইউদাহিয়া অর্থাৎ তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা রাখে তারা যেন জিল মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির কাজ সমাধা না করা পর্যন্ত নিজ নিজ চুল এবং নখ কাটা থেকে যেন সে কি করে বিরত থাকে হাদিসটি সহিহ মুসলিম তো এই হাদিস থেকে জমহুর ওলামার মত হচ্ছে এই যে ব্যক্তি কোরবানি দিবে এটা শুধু সেই ব্যক্তির জন্য সে যদি চুল নখ কাটা থেকে সে কি করবে বিরত থাকবে বাকি যারা পরিবারের অন্যান্য সদস্যরা সদস্যরা রয়েছে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত না তাই যে ব্যক্তি নিজে কুরবানি দেবেন তার জন্যই এই ফজিলতটি রয়েছে তবে এখন কথা হলো এই আবু দাউদ নাসাইতে যে হাদিস এসেছে যে যারা কুরবানি দিতে সামর্থ্য রাখে না তারা যদি কুরবানির নিয়ত করে যদি এই সমস্ত কাজ করা থাকে বিরত থাকে অর্থাৎ চুল নখ কাটাতে যদি বিরত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সে পূর্ণাঙ্গ কুরবানির সব পেয়ে যাবে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে কিন্তু হাদিসটি জঈব কিন্তু হাদিসগুলো জঈব তাই জুমহুর উলামার মতে শুধুমাত্র কুরবানি দাতা কি করবে জুলহিজ্জার মাস যেদিন চাঁদ দেখা যাবে সেদিন থেকে নিয়ে ঈদের নামাজ সমাদা করার পর সে কি করবে নিজ নিজ নখ চুল কাটে নেবে অর্থাৎ নাম আসামাদা করার পরে কুরবানি করবে তারপরে বাড়িতে এসে কি করবে চুল নখ ইত্যাদি কাটবে তাহলে সে সব পাবে তাহলে সে কুরবানি করার সব সে পাবে এটা শুধু কুরবানি দাতার জন্য বাকি অন্যান্য সদস্যরা যদি চুল নখ কাটে ইত্যাদি কোনো অসুবিধা নাই বাকি আল্লাহু আলামে সওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু